করা হয়। তিনটি সরকারি কাগজ কল রয়েছে, চন্দ্রকোনা, তারপরে খুলনা ও পাকশীতে। তার মানে আমাদের কয়টা কাগজ কল রয়েছে? তিনটা কাগজ কল রয়েছে, একটা হচ্ছে চন্দ্রকোনা, আরেকটা হচ্ছে খুলনা ও এবং আরেকটি হচ্ছে পাকশীতে। তারপরে এছাড়াও বেসরকারি ভাবে কিছু বেশ কিছু কাগজ কল স্থাপিত হয়েছে, যা দেশের চাহিদা অধিকাংশ পূরণ করে। তবে কিছু পরিমাণ কাগজ আমাদের দেশে থেকেও আমদানি করতে হয়। তার মানে আমাদের কাগজ কল যে পরিমাণ কাগজ উৎপন্ন হয় দেশের মধ্যে, তা দিয়ে আমাদের দেশের পুরোপুরি চাহিদা মেটানো সম্ভব হয় না। তাই আমাদের কি করতে হয়, বিদেশ থেকে কিছু কাগজ আমদানি করতে হয়। তারপরে দেখো, আমাদের চিনিকলগুলোতে চিনি উৎপন্ন ও পরিশোধন করা হয়। এদেশে সরকারি চিনিকল ছাড়াও বেশ কিছু বেসরকারি চিনিকল রয়েছে, তবে প্রতি বছর বিপুল পরিমাণে চিনি আমদানি করতে হয়। আমাদের দেশে যে চিনিকলগুলো রয়েছে তাতে যে পরিমাণ চিনি উৎপন্ন হয় তা দিয়ে আমাদের দেশের চাহিদা মিটে না। এর জন্য আমাদের কি করতে হয়, বাইরের থেকেও চিনি আমদানি করতে হয়। তারপরে দেখো কি লেখা আছে, কুটির শিল্প। যখন কোনো পণ্য ক্ষুদ্র পরিসরে বাড়ির ঘরে অল্প পরিমাণে তৈরি করা হয় তখন তাকে কুটির শিল্প বলা হয়। যেমন ঘরোয়া ভাবে তৈরি করা হয়, যেমন বাংলাদেশের সুন্দরবন, চট্টগ্রাম এবং সিলেটের বনাঞ্চলে কাঠ পাওয়া যায়। বাংলাদেশের কোন কোন অঞ্চলে কাঠ পাওয়া যায়? যে বাংলাদেশের সুন্দরবন, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চল বনাঞ্চলে কাঠ পাওয়া যায়। এই কাঠ দিয়ে ঘর বাড়ি এবং আসবাবপত্র তৈরি হয়, যেমন খাট, টেবিল, চেয়ার, বেঞ্চ, আলমারি ইত্যাদি। গৃহস্থলীর নানা কাজে কাঁসার তৈরি জিনিস ব্যবহার করা হয়। জামালপুর জেলায় ইসলামপুর, টাঙ্গাইল জেলার তারপরে কাগমারি এবং ঢাকা জেলার ধামরাই কাঁসা শিল্পের জন্য বিখ্যাত। আমরা মাটি দিয়ে মাটির পাত্র এবং পোড়ামাটির নানা জিনিস তৈরি করি, যেমন হাঁড়িপাতি, থালা, ফুলদানি, টালি ইত্যাদি। তাহলে তো বুঝতে পারলে যে আমরা কি কুটির শিল্পতে আমরা কোন কোন জিনিসগুলো উৎপাদন করে থাকি, এবং সেটা যে সব জিনিসপত্র আমরা উৎপাদন করে থাকি সেগুলো কি করে আমরা স্বল্প পরিসরে করে থাকি। আর দেখো, আর যেগুলো বৃহৎ আকারে করা হয় সেখানে অনেক মানুষ কাজ করে, আর বড় আকারে সেগুলো শিল্প প্রতিষ্ঠান হয় এবং সেখানে হাজার হাজার মানুষ কাজ করে। আর যে কুটির শিল্প হয় ঘরোয়া ভাবে, অল্প কিছু ঘরের মানুষজন সহ অল্প কিছু বাইরের মানুষজন দিয়ে আমরা যে কাজগুলো করে থাকি সেগুলো হচ্ছে কুটির শিল্প। আচ্ছা দেখো, আজকে আমরা এই পাঠ্য বইটা, এই পাঠ চতুর্থ অধ্যায়ের কমপ্লিট, যে পার্ট 1 থেকে পার্ট 5 পর্যন্ত যে পড়লাম, তোমরা এইখান থেকে বাড়ির কাজ করবে, শূন্যস্থানগুলো করবে এবং ছোট প্রশ্নগুলো করবে, ঠিক আছে? আগামী ক্লাসে তোমাদের সাথে আবার আমার দেখা হবে। আমি তখন তোমাদেরকে শূন্যস্থান এবং কিছু এক কথায় উত্তর বা ছোট প্রশ্নের উত্তর সেগুলো দিয়ে দিব, ঠিক আছে? আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।